সবাইকে আসসালামু আলাইকুম এবং ভিডিও এডিটিং টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আমরা এর আগে দেখেছিলাম কিভাবে একটা ইন্ট্রো ডাউনলোড করব ইউটিউব থেকে, এবং ইউটিউবের মাধ্যমে কিভাবে আমরা চুজ করব ইন্ট্রো কোনটা ভালো কোনটা খারাপ বা কোনটা আমাদের দরকার, সেই সকল বিষয়গুলো এবং চয়েস করার পরে আমরা কিভাবে সেই ইন্ট্রোটা ডাউনলোড করে নেব সেটা আমরা দেখেছিলাম গত ভিডিওতে। তো আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে একটা ইন্ট্রো কাস্টমাইজ করবেন এবং খুব সুন্দরভাবে এডিটিং করবেন এবং আপনার চ্যানেলের জন্য একটা পারফেক্ট ইন্ট্রো তৈরি করবেন। তো তার আগে একটু বলে নেই, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তো তাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার অথবা কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার নতুন ভিডিওগুলো আপনি খুব সহজেই দেখতে পাবেন এবং আপনার সেই বিষয়গুলো, নতুন যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সে সকল বিষয়গুলো খুব সহজেই আপনি পেতে পারবেন। তো চলুন আমরা এডিটিংয়ে চলে যাই, আমি সফটওয়্যারটি ওপেন করি। তো তার আগে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি যেখানে আমার সফটওয়্যার সরি আমি যেখানে আমার ফাইলটা রেখে দিয়েছিলাম, অর্থাৎ যেটা ডাউনলোড করে নিয়েছিলাম সেই ফাইলটার কাছে আমরা যাই। আচ্ছা, আমি এখানে রেখে দিয়েছিলাম নিউ ফোল্ডার 3-তে। আচ্ছা, এই ফাইলটার মধ্যে আমরা আমাদের আমাদের আসলে ইন্ট্রোটা রেখে দিয়েছি, কারণ আমরা ডাউনলোড করার সময় এই ফাইলটাই আমরা পাইছিলাম, মোশন অ্যারো অ্যারে ইন্ট্রো। তো এইটা আমরা এক্সট্রাক্ট করে নেব, যদি কারো কম্পিউটারে আসলে উইনরার সফটওয়্যারটা ইনস্টল করা না থাকে তো এটা একটু এরকম দেখাবে না, হয়তো অন্যরকম দেখাতে পারে। তো অন্যরকম যদি দেখাই থাকে কারো কম্পিউটারে, সেক্ষেত্রে আপনি অবশ্যই উইনরার সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন, তাহলে এরকম দেখাবে। তো এখান থেকে আপনি এক্সট্রাক্ট টু মোশন এরোতে ক্লিক করলে এখানেই এটা এক্সট্রাক্ট হবে, এই জায়গাতে একটা ফোল্ডার আকারে। তো ফোল্ডারের ভিতরে আমরা যাব, দেখবেন যে ফোল্ডারের ভিতরে একটা ভিডিও দেওয়া আছে এবং এখানে দেখেন ক্যামটাসিয়া দ্য ক্রিয়েটিভ চ্যানেল, এই ধরনের অনেক কিছুই লেখা আছে। তারপরে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, এগুলো লেখা আছে। দেন ফার্স্ট ইনস্টল, এখানে অনেক কিছু লেখা আছে যে কীভাবে কী করতে হবে সে সকল বিষয়ে এখানে লেখা আছে। এছাড়া আরেকটা মোশন অ্যারে নামের আরেকটা জিপ ফাইল করা আছে, সেটা আমরা ভেঙে দেখি যে সেটার ভিতরে কী আছে। তো এটা ভেঙে দেখি যে এইটার ভিতরে এই ভিডিওটার, এখানে যে ভিডিওটা আছে দেখেন, এই ভিডিওটা কিন্তু আমরা প্লে করে দেখি যে ভিডিওটা আসলে কেমন, আগে প্লে করে দেখি। আচ্ছা, এখানে দেখেন টেক্সট কথাটা লেখা আছে, এটা তো আপনি পরিবর্তন করতে পারবেন না তাই না? তো এইটা আসলে এটার মেন ভিডিও যেটা সেইটা আমাদের দরকার। তো এইটা আসলে আমরা যে ইউটিউবে দেখছিলাম সেইটাই। তো এর ভিতরে যে অংশটা আছে দেখেন, এখানে এফএক্স লোগো কথাটা আছে, মোশন অ্যারে একটা ফাইল আছে, এই ফাইলটাই আমাদের দরকার। এটা হচ্ছে আমাদের ক্যামটাসিয়ার ফাইল, আর এখানে যে ভিডিওটা আছে এটা হচ্ছে অরিজিনাল ভিডিও। তো এই ভিডিওটা দেখেন অনেক বেশি সুন্দর, এবং এখানে কোনো কিছু লেখাও নাই, আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন। তো এখানে যে সাউন্ড সিস্টেমটা ইউজ করা হয়েছে এই ভিডিওটিতে, সেটা আপনি ইচ্ছা করলে পরিবর্তনও করতে পারবেন বা কাস্টমাইজ করে নতুনভাবে অন্য কিছু দিতে পারবেন, আবার এটাও রাখতে পারবেন। তো আমরা এই ফাইলটা ওপেন করি। তো এই ফাইলটা ওপেন করার আগে অবশ্যই আপনি ক্যামটাসিয়া সফটওয়্যারটি ওপেন করে নেবেন, তাতে আপনার ফাইলটা ওপেন করতে সুবিধা হবে। তো ফাইলটাতে ডাবল ক্লিক করলেই ফাইলটা ওপেন হবে। দেখেন ওই ব্যক্তি যেভাবে আসলে তার এই ভিডিওটি, এই যে আগের ভিডিওটি তৈরি করছিল, ঠিক তৈরি করার সময় যে এডিটিংগুলো করছিল বা যে জিনিসগুলো দিয়েছিল এই ভিডিওটার মধ্যে, অরিজিনাল ভিডিওর মধ্যে, হ্যাঁ,
সেই সেই ফাইলটা হচ্ছে এটা। তো এইখানে দেখেন সে টেক্সট কথাটা লিখেছিল, তাই টেক্সট দেখাচ্ছে। টেক্সট সের মধ্যে অ্যানিমেশন অ্যানিমেশন সেট করেছিল, সেই অ্যানিমেশনটা দেখাচ্ছে। হ্যাঁ, আবার টেক্সটটা ব্লার হচ্ছে, ব্লার একটা অ্যানিমেশন, সরি একটা ট্রান্সলেশন সেট করেছিল, সেটা দেখাচ্ছে। তো সেটা কীভাবে করব একটু আমরা দেখি। তো প্রথমে আমরা যদি মনে করি যে এই এইটা যেহেতু আমাদের করাই আছে, আমরা যদি মনে করি যে এইটাই আমরা জাস্ট শুধুমাত্র আমাদের চ্যানেলের নাম দিয়ে চালাই দেব, তো তাও আমরা করতে পারবো। তো সেটা কীভাবে করব, সেটা শুধুমাত্র আমাদের এই টেক্সট, যে টেক্সট এই যে দেখতেছেন সবার উপরে যেটা টেক্সট যে ট্র্যাকটা আছে, এটি চেঞ্জ করতে হবে। তো এটা কীভাবে চেঞ্জ করব, আমরা এটার উপর ক্লিক করলে দেখবেন যে এটার চারিদিকে একটা বর্ডার চলে আসছে। তো এখানে দেখেন লেখা আছে কল আউট, কল আউটে ক্লিক করলে এই জায়গাটা চলে আসবে, আমরা এর আগেই দেখেছিলাম, এবং এই টেক্সট কথাটা চলে আসছে। এখানে আপনি যা লিখবেন তাই আপনার ভিডিওর উপরে শো হবে, ঠিক আছে। তো আমরা কি লিখব, আমরা আমাদের একটা চ্যানেল তৈরি করি, চ্যানেল অনুযায়ী অপটিমাম। তো এটা আমি একটু বোল্ড কালার দিতে চাই, সরি বোল্ড বলতেছি, আমরা এটাকে বড় হাতে রাখতে চাই সবগুলা। অপটি মাম এটা আপনি নিজের ইচ্ছা মতো নিতে পারেন। তো এখানে দেখেন আমি একটা সাইজ মতো নিয়েছি, এখানে ছোট দেখাচ্ছে, এখানে বড় দেখাচ্ছে, বাট এখানে ছোট দেখাচ্ছে। তো মূলত আমাদের উদ্দেশ্য এখানে দেখানো, এখানে কেমন দেখালো সেটা আমাদের বিষয় না। তাই এখানে আপনি ইচ্ছা মতো সাইজ করে নেবেন। এখানে আমি যদি বড় সাইজ করি দেখেন এখানে কিন্তু ছোট বড় হয়ে গেল। তো এক্ষেত্রে এইটাকে কি করতে পারি, বা এইটাকে আসলে কেমনভাবে ঠিক করা যায়, দেখেন এইটা যেহেতু সিলেকশন হয়ে আসতে এটাকে আমরা ছোট বড় করতে পারি, এখানেই স্ক্রিনের ওপরেই আমরা এটাকে ছোট বড় করতে পারি এবং দেখতেও সুন্দর লাগছে। তো একটু বড় করলে আসলে দেখতে সুন্দর লাগতেছে। এবার যদি আমরা প্রথম থেকে প্লে করি বিষয়টা এরকম দেখাবে। তো একটু মনে হলো যে একটু নিচে হয়েছে এটা, বা মাঝখানে হয়েছে, একটু দেখতে খারাপ লাগতেছে, একটু উপরে আমরা বিষয়টাকে রেখে দিই। এবং রেখে দিয়ে এটাকে যদি আমরা ঘোরাই দেখেন আস্তে আস্তে ওইটা উপরের দিকে যাচ্ছে, এবং এটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগতেছে, ঠিক আছে। তো এই 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 যে এডিটিংটা আসলে আমরা করলাম, এটা হচ্ছে ইনিশিয়াল একটা পর্যায়ে এডিটিং, অর্থাৎ আপনি যদি কিছু না পারেন সেক্ষেত্রে আপনি এভাবে এডিটিং করতে পারেন, এবং খুব সহজে একটা ইন্ট্রো ডাউনলোড করে নিয়ে আপনি ইন্ট্রোটি আপনার নিজের চ্যানেলের জন্য কাস্টমাইজ, হালকা কিছু কাস্টমাইজ করে আপনি সার্ভিসটি প্রোভাইড করতে পারেন আপনার চ্যানেলের জন্য। তো এরপরে আপনি যদি মনে করতেন যে আসলে এখানে আমি সং অন্য কোনো সং ইউজ করব, তো সেক্ষেত্রে আপনি অন্য কোনো সং ইউজ করতে পারতেন। তবে অবশ্যই আপনার একটা জিনিস মাথায় রাখবেন যে যে সকল সং ইউজ করবেন সে সকল সং অবশ্যই যেন মানে কপিরাইট ছাড়া হয়, এমন কোনো সং ইউজ করবেন না যে সকল সং আসলে কপিরাইট ক্লেম আছে। তো এটা আসলে কীভাবে বুঝবেন, আসলে মূলত এটা বোঝার অনেক ওয়ে আছে, তার মধ্যে একটা বিষয় আপনি মাথায় রাখবেন যে যে সকলগুলো আসলে ইন্টারনেটে বা ইউটিউবে একদম নিউ আপডেট কিছু সং, যেমন হিন্দি সং বা বাংলা গানের সং বলেন বা অন্যান্য খুব পপুলার সং, সে সকল সং আসলে ইউজ করা যাবে না। কারণ সে সকল সং ইউজ করলে সে সকল সংয়ের যে মালিক আছে বা ওনার আছে, তারা আপনার চ্যানেলে আসলে অনেক ফ্ল্যাগ দিতে পারে, অর্থাৎ আপনাকে আপনার চ্যানেলটা রিপোর্ট করতে পারে যে তার গান আপনি ইউজ করেছেন, সেক্ষেত্রে আপনার হয়তো অনেক বড় ক্ষতি হতে পারে। তাই এগুলোর দিকে একটু নজর দিবেন। তো আশা করি আপনি কিভাবে একটা ইন্ট্রো বানাবেন খুব সহজে সেটা আপনি দেখতে পেলেন। আর যদি মনে করেন যে এর থেকে ভালো আসলে আপনি কাস্টমাইজ করবেন, সেক্ষেত্রে আপনাকে আরও অনেক বিষয় জানতে হবে, অনেক কীভাবে আসলে অ্যানিমেশন, এই যে এখানে যে অ্যানিমেশনের বিষয়টা দেওয়া আছে এটা কীভাবে তৈরি করে, এইটা আমরা নেক্সটে আস্তে আস্তে দেখবো। এখানে এইটা কীভাবে দেয়, এই এটা কীভাবে ঘুরতেছে, আসলে এই লেখাটা আসলে কীভাবে ঘুরতেছে, কীভাবে উপরে যাচ্ছে, এই বিষয়গুলো আমরা দেখবো আস্তে আস্তে নেক্সট ভিডিওতে, এবং কীভাবে এটা চলে যাচ্ছে ব্লার হয়ে। তো এইটা আসলে এগুলো প্রত্যেকটা জিনিসই আমরা ধীরে ধীরে আমাদের প্রত্যেকটা ভিডিওতে নিয়ে আসব। তো আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, এবং
ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন, এবং আপনারা আপনাদের যদি আসলে কোনো ভিডিওর দরকার হয়, অর্থাৎ আপনাদের অন্য কোনো ধরনের ভিডিওর আসলে প্রয়োজন, হয়তো আপনি অন্য কিছু শিখতে চান বা অন্য কিছু জানতে চান, সেটা হয়তো ভালো কোথাও পাচ্ছেন না, বা কোনো ভিডিও দেখে আসলে আপনি বুঝতেছেন না, সেক্ষেত্রে আপনি সেই ধরনের ভিডিও আমাদের কাছে চাইতে পারেন। তো চাইতে অবশ্যই আপনাকে এই সকল ভিডিওর নিচে কমেন্ট করতে হবে, আমি প্রত্যেকটা কমেন্টই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং সেই অনুযায়ী আপনাদের নতুন কোনো চাওয়া থাকলে, নতুন কোনো ভিডিও চাওয়া থাকলে সেই সকল ভিডিও নিয়ে আসতে চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।